তো বন্ধুরা গতকাল ম্যাচের তিরিশ মিনিটে আমরা সবাই দেখেছি যে রয় কৃষ্ণার একটি সুন্দর চেস্ট ট্র্যাপ যেটা রয় কৃষ্ণা পুরো গোল মারার সুযোগ পেয়ে গেছিল ওয়ান অ্যান্ড ওয়ান সিচুয়েশন থেকে সেইটা অ্যাসিস্ট্যান্ট রেফারি তিনি অফসাইড দিয়ে দিয়েছিলেন যেটা রিপ্লে দেখার পর মনে হচ্ছিল যে ওইটা অফসাইড ছিল না গতকাল এটিকে মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ এফসির ম্যাচে যে দুটো এক্সপার্ট অ্যাভেলেবেল ছিল অর্থাৎ পল মেসফিল্ড এবং পাদ্যুম রেড্ডি তারা কি বলবে সেটা শোনার জন্য আমি বলতে গেলে পুরো দশটা অবধি শোটা দেখেছি ম্যাচের পরে তো প্রথমে সেই অফসাইটের বিষয় পাম রেড্ডিকে জিজ্ঞেস করায় পাদুম রেড্ডি বলেন আমার তো মনে হয় না যে ওইটা অফসাইড ছিল এবং আমরা অনেকবারই সেই অফসাইড ছিল কিনা ওইটাকে বারবার দেখেছি কিন্তু প্রত্যেকবারই মনে হয়েছে যেটা অফসাইড ছিল না সাইডলাইন রেফারি ওইটা ভুল সিদ্ধান্ত নিয়েছে যেহেতু আইএসএল এ ভি নেই তাই জন্য এই রকম কল আপনাদেরকে মানতেই হবে তাছাড়া কোনো উপায় নেই যদিও পাদ্দিম রেড্ডি তিনি মনে করছেন যে ওইটা কোনো অ্যাঙ্গেল দিয়ে অফসাইড হন না কারণ জুয়ানান রয় কৃষ্ণাকে পরিষ্কার অনসাইড খেলাচ্ছিল তো রেফারি ওটা ভুল সিদ্ধান্ত দিয়েছে ওইটা কিন্তু অফসাইড ছিল না তারপরে পল মিসফিল্ডে জিজ্ঞেস করায় পল মিসফিল্ড বলে এটিকে মোহনবাগানের অলরেডি এই ম্যাচে ব্যাড চলছিল। কিন্তু আরো একটা যে এটিকে সুযোগ পেয়েছিল সেই সুযোগে কিন্তু করতে কারণ সুন্দর বুক দিয়ে বলটাকে নামিয়ে ওপেন করেও রয় কৃষ্ণা দিয়েছিল গোলপোস্ট তো এইটা আমার মনে হচ্ছে সাইডলাইন রেফারি একটু বাজে সিদ্ধান্ত দিয়েছে একটু হাসকল দিয়েছে কারণ রিপ্লেতে দেখা যাচ্ছিল যে ওইটা কোনো অ্যাঙ্গেল দিয়েই অফসাইড ছিল না যদি ওইটা অনসাইড দিত কি বলা যায় ওই অনসাইড পেয়ে রয় কৃষ্ণা গোল করে ম্যাচটাকে দুই দিয়ে শেষ করতে পারতো কারণ ম্যাচটা এতটা টান টান হচ্ছিল যদি ওইটা অফসাইড না দিত ওইটা গোলও হতে পারত তো সেমিফাইনালের মতো বড় ম্যাচ খারাপ সিদ্ধান্ত জন্য এটিকে মোহনবাগান যে একটা গোল করার সুযোগ পেল না তার জন্য সত্যি এটিকে মোহনবাগানের জন্য খারাপ লাগছে তবে এটিকে মোহনবাগান যে পুরো ম্যাচটা লড়েছে সেটাই আজকের ম্যাচটাকে আরো বেশি এক্সাইটেড করে তুলেছিল অর্থাৎ ফুটবলের দুই এক্সপার্ট পল মেসফিল্ড ও পাদিউম রেড্ডি তারাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ওইটা কোন অ্যাঙ্গেল দিয়ে অফসাইড ছিল না তো আরো একবার সেই খারাপ সিদ্ধান্তের জন্য এটিকে মোহনবাগান একটা অনবদ্য গোল থেকে বঞ্চিত হলো তো এই খারাপ সিদ্ধান্ত নিয়ে আপনারা কি বলবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানান তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে একটু করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ